হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমি আপনাদের শম্পা, আমিও খুব ভালো আছি। আজ আমি এখন রাত বাজে হচ্ছে 8টা, ঠিক আছে, আমার ছেলে মেয়ে বায়না ধরেছে যে মামা আমি সোয়াবিন খাবো, সোয়াবিন খাবো। তো আজকে আমি নতুন পদ্ধতিতে সোয়াবিনটা রান্না করব, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যা যে হবে, আমার সেজো যা, মানে আমার সেজো বোন, যা যা বলবো না, যা না বললে আবার বুঝতেও পারবে না তোমরা, ওই জন্য কথাটা বললাম। তা সেজো বোন তাদের বাড়িতে সোয়াবিন রান্না করে, সেই সোয়াবিন রান্নাটা ওরা খুব সুন্দর রান্না করতো, ওদের একটা ভিডিও দেখেছিলাম আমি, ঠিক সেইভাবেই মানে আমি রান্নাটা করার চেষ্টা করছি, করবো আজকে। তো সেটা ভাবলাম ওরা খুব সুন্দর রান্না করে, তো তা ওদের ভিডিওটা দেখেছি আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম কি যে আমি ওই রকমভাবেই আজকে আমার সোয়াবিন রান্নাটা মানে করবো। তো আমি কিভাবে রান্না করছি না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আমি জানি, তবুও দেখতে থাকো আমার ভিডিওটা, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর আমার পাশে থেকো, দেখো আমি কিভাবে রান্না করছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি, উনুনে চড়িয়ে দিয়েছি ভাতটা, কারণ ছেলে মেয়ে তাড়াতাড়ি যদি না রান্না যদি আমি না করি তাহলে ওদের খিদে পেয়ে যাবে। ওরা পড়াশোনা করছে, ওর ঠাকুমা পড়াচ্ছে, এতক্ষণ আমি পড়াচ্ছিলাম, এখন ওর ঠাকুমা একটু বইটা দিয়ে মানে পড়াচ্ছে আমার মেয়েটাকে, আর ছেলেটা তো বাইরে খেলা করছে, ও পড়তেই বসতে চায় না, কেন বসতে চায় না মানে টেনশনে পড়ে যাচ্ছি খুব। আর এইখানে দেখো আমি ফরচুনের যে সোয়াবিনটা হয় না, সেই সোয়াবিনটা একটু বড় সাইজ, জানো তো ছোটো সাইজের সোয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি এই যে ফরচুনের একটু বড় সাইজের সোয়াবিন, যেটাতে সৌরভ গাঙ্গুলি অ্যাড দেয়, সৌরভ গাঙ্গুলি আমাদের ক্রিকেটার, তো সেই সোয়াবিনটাই এনে দিয়েছে এখন। তো রান্না করব, কারণ ছেলে মেয়ে খুব বায়না করছে মামা সোয়াবিন খাবো, সেই জন্য আমি রান্না করার চেষ্টা করছি, ঠিক আমার সেই সেজো বোনদের বাড়ির মতো। ওরা এত সুন্দর রান্না করে না, মানে কি বলবো, খুবই ভালো রান্না করে, তো বলার তো আর কিছু নেই, চলো রান্নাটা স্টার্ট করি। এ দেখো আমার সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আমার গ্যাসটাও কিন্তু উনুনে কিন্তু জ্বলছে, ঠিক আছে, তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি, অফ করে দিলাম। তো এখানে আমার ধনে জিরের পেস্ট আছে, ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট আমি করে রেখেছি। এটা হচ্ছে আমি সকালবেলা মাছের ঝাল রান্না করেছিলাম, ওই তখন ওই সিলে বাটা মশলা, এটা দেখলেই বুঝতেই পারবে। আর এখন আমি এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে নিচে তলে আছে হচ্ছে আদা আর রসুন, ঠিক আছে, তাহলে আমার পুরো সোয়াবিনের মশলাটা আমার পুরো রেডি হয়ে যাবে। এটা আমি এখন একটু পিষে নিচ্ছি, ঠিক আছে, মিক্সারে পিষে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি মিক্সারে দিয়ে দিয়েছি, মশলাটা পিষে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে আমি মশলাটা পিষে নিয়েছি, এখন ঠিক এরকম কালার লাগছে দেখতে, ঠিক আছে, এতে লঙ্কা নেই তো ওই জন্য কালারটা অতটা মানে ফোটেনি। এইখানে আমার লঙ্কা আছে, যেহেতু আমার বাচ্চারা খাবে, বেশি লঙ্কা আমি ইউজ করব না, এটুকে যতটাই লঙ্কা আছে না কেন এতেই আমার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি মশলাগুলো সব পিষে নিয়েছি, এটা রাতের ভিডিও তো একটু কালো কালো আসতে পারে, কিছু মনে করবেন না, ঠিক আছে। তো এখন আমি আমার এই সোয়াবিনটা পুরো সেদ্ধ করা যেহেতু হয়ে গেছে, এটাকে আমি এখন জলটা ঝরিয়ে নেব, এই যে দিয়ে দিলাম, জলটা ঝরিয়ে নিই, ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সোয়াবিনটাতে আমি জল ঝরিয়ে এই দেখো চিবে নিয়েছি, মানে চিংড়ে নিয়েছি, এরকম করে চাপ দিলে জলটা বেরিয়ে যাবে পুরো, সেরকম ফেলে আমি পুরো চিংড়ে পুরো পরিষ্কার করে মানে ই করে নিয়েছি, যাতে একটু জল না থাকে সোয়াবিনটাতে। সোয়াবিনে যদি জল থাকে রান্না করার সময় যে জলটা দেবো না, তখন পাঞ্ছে পাঞ্ছে টাইপের লাগবে, মানে খেতে ভালো লাগবে না, স্বাদটা ভালো আসবে না, সেই জন্য ভালো করে এটাকে চিপে নিতে হবে। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি আমার রান্নাতে সাদা তেল ইউজ করছি, আপনারা যদি আপনাদের বাড়িতে যদি সাদা তেল না থাকে তাহলে সর্ষের তেল ইউজ করতে পারো। আমি সোয়াবিনে আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর আন্দাজ মতো আমি নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, যেমন আমরা মাছ রান্না করার সময় যেমন মাখিয়ে নিই ঠিক সেইভাবে মাখিয়ে নেব, কারণ কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা মাখিয়ে দিলে পরে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য শর্টে কাটে একদম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই সোয়াবিনে নুন হলুদ দিয়ে কি করে রাখা এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি।
আমার সয়াবিন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সয়াবিনটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে, সব একে একে তুলে তোমাদের সাথে কথা বলছি। এখানে একটা আলু আমি কেটে রেখেছি, এই আলুটাই এখন আমি ভেজে নেব তেলে ওই একই কড়াইতে। এখন এই কড়াইতেই আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে ভাজা হওয়ার জন্য। আলুটা আমি ভাজা করে নিচ্ছি, একটু টাইম লাগবে আলুটা ভাজা হতে। আলুটা ভাজা যদি আমি ভালো করে না করি খেতে কিন্তু স্বাদ লাগবে না, ভালো লাগবে না। আলুটা যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর ও খুব ভালো আসবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি সব আলুগুলো একে একে তুলে নেব পাত্রে, একটু পাত্রে। পাত্রে বলতে পাত্র কিছুই না, এই যে যেটাই সয়াবিন আমি রেখেছিলাম আমি এতেই তুলে দিচ্ছি, এক্সট্রা করে আলাদা করে কোনো কিছু রাখার কোনো দরকার নেই। কারণ এতে যে তেলটা আছে এই তেলটা অন্য একটা বাটিতে লেগে যাবে, আবার মানে তেল লেগে যাবে, ওর থেকে বরঞ্চ আমি এরপরেই দিয়ে দিলাম, এরপরেই থাক একই জায়গায় থাক, তাই না? আমার কাছে যেটা সুবিধা লাগে আমি সেটাই করছি। তোমরা সবাই তোমাদের যদি আলাদাভাবে তোমরা যদি করার ট্রাই করো বা চেষ্টা করো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি এই কড়াইতে যে রান্না করব আর তেল কিন্তু আমি দেব না, আমি এইটুক তেলেই রান্না করার চেষ্টা করব, কারণ তেল যত কম খাবেন ততই শরীরের পক্ষে ভালো, উপকার। তো আমার তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো আমি এই যে জিরে দিয়ে দিচ্ছি, আন্দাজ অনুযায়ী আপনারাও জিরে দিয়ে দেবেন। আর তেজপাতা দিয়ে দিচ্ছি, এই যে দেখো দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর আমাদের তেজপাতা কিন্তু মার্কেটের থেকে নিয়ে এসে ধুয়ে রৌদ্রে শুকনো করে তারপরেই আমরা ইউজ করি, তার আগে কিন্তু আমরা ইউজ করি না, কারণ মার্কেটে অনেক নোংরা থাকে এই তেজপাতাতে, খেতে কিন্তু ভালো হবে না, নোংরা থাকবে, বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য, ঠিক আছে? তো এবার আমি আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি। যেই ধনে জিরাটা আমি বেটে রেখেছিলাম এখান থেকে আমি দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী, এখানে দিয়ে দিচ্ছি দেখো, এটুকু আমি সবটুকুই আমার লেগে যাবে, সবটুকু আমি দিয়ে তারপরে আসছি। এখন এই মশলাতে আমি আন্দাজ অনুযায়ী হলুদ আমি এখনই দিয়ে দিচ্ছি, পরে আর আমি দেবো না, আমি এই এক হলুদেই আমার হয়ে যাবে। আর এই যে আন্দাজ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, পরে যদি আমার লাগে আমি তখন আবার দিয়ে নেব। মশলাটা দেখো প্রায় কষেই এসেছে, কষে গেলেই আমি আমার সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, ঠিক আছে? আর রান্নার আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, চটচট করে আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। হ্যাঁ, রান্না করতে গেলে তো এরকম আওয়াজ হবে, কিন্তু আবার একভাবেও করা যায়, যেমন ভিডিও এডিটিং করার সময় যদি আমি আওয়াজটা বন্ধ করে দিই তখন আশেপাশের আওয়াজ শুনতে পাওয়া যাবে না, কিন্তু এই রান্নার আওয়াজটাও কিন্তু শুনতে পাওয়া যাবে না। সেই জন্য রান্নার যে একটা আওয়াজ আছে ওই আওয়াজটাও তো ভালো লাগে, বলো তো। এই যে দেখো নাড়াচাড়া করে দিয়েছি, আমার মশলাটা দেখো প্রায় কষানো হয়ে গেছে। আর এখানে কটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেপুলে খাবে, বাচ্চারা খেলে তো ঝাল বেশি হলে ওরা খেতে চাইবে না, সেই জন্য। আর দেখেছো মশলা কষানো একদম পুরো পারফেক্ট, যখন দেখবে যে মশলা গায়ে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো পুরো তেলটা পুরো ছেড়ে দিয়েছে, ভাবে আমার মশলাটা পুরোই কষানো হয়ে গেছে। তো আমি একটু ভালো করে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এই দেখো এই যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, ঠিক আছে? ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার সয়াবিনটা দেখো কষানো হয়ে গেছে, এখন আমি আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এ দেখো আমার পুরো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে,
দেখেছো আন্দাজ অনুযায়ী জল দিয়েছি, আর যতটা হলুদ আমি দিয়েছিলাম কষানোর সময় ততটা আমার হলুদ হয়ে গেছে। তরকারি পুরো দেখাচ্ছে, দেখো হলুদ হলুদ কালার। আর যেহেতু আমি শুকনো লঙ্কা বেশি ইউজ করিনি, সেই জন্য দেখো আমার কালারটা আসেনি। অনেক সময় অনেক লোকে কালার লঙ্কা ইউজ করে, মানে গুঁড়ি পাউডার, তো আমি সেটাও ইউজ করি না। আমরা ঘরেই শুকনো লঙ্কা বেটে রান্না করে খাই, সেই জন্য আমি আর কিছু ইউজ করলাম না। আমি এইভাবে আমার রান্নাটা কমপ্লিট করছি। আমি কষানোর সময় নুন দিয়েছিলাম, আর এখন কিছুটা দিয়ে দিচ্ছি, কারণ তখন আমি কম করে নুন দিয়েছিলাম, আর একটু দিলাম। আর 2-3 মিনিট এইভাবে টক বগিয়ে ফুটার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ততক্ষণ ফুটুক, কমপ্লিট হয়ে গেলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? বেশি বড় ভিডিও হয়ে গেলে আবার তো দেখতে ভালো লাগবে না। না তো দেখো ফুটছে কিভাবে টকবক টকবক করে। একদম সিম্পল সাদা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি সয়াবিন তোমরা রান্না করো না, তাহলে দেখবে মাংস টাংস খেতে ভালো লাগবে না। এরকম ফিলে মনে হবে যেন রোজ ঘরে, মানে একটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে যদি তরকারি রান্না করো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সয়াবিন রান্না। এখন আমি এই যে অফ করে দিচ্ছি উনুনটা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কিন্তু ফোনে কিন্তু একটু সাদা সাদা কালার লাগছে, কিন্তু কেন লাগছে বুঝতে পারছি না। তো আমার রান্না কমপ্লিট, দেখো আমি এই যে উনুনটা নিভিয়ে দিয়েছি। আর আমার ছেলে মেয়ে তো বাইরে দুজনে কথা গল্প বলেই যাচ্ছে। গরম গরম ভাত এখন আমি আমার ছেলে ও মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। দেখছো ধোয়া উঠছে গরম ভাতের, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে আমার মেয়ে, আর কড়াইতে আছে তরকারি, এখান থেকে আমি একটু তুলে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। এবার আমি ওই গাবলাতে নামাবো, ঠিক আছে? আমি এটা আমার ভাত। এই যে তো ওইটা আমার ভাত, দেখেছো?